এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জিত যুবক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুলাল দাসকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ বছর চোদ্দোর নাবালিকাকে লাগাতার ধর্ষণ যৌন হেনস্থা ও প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ ধৃতের নাম দুলাল দাস জানা গেছে নির্যাতিতা অষ্টম শ্রেণীর ছাত্রী ফাঁকা বাড়িতে তাকে একা পেয়ে অভিযুক্ত ধর্ষণ করে বলে অভিযোগ অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ এদিন তোলা হয় বনগা মহকুমা আদালতে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা